সকল শিক্ষার্থীদের জানে স্বাগতম। আজকের এই ভিডিওতে থার্ড সেমিস্টার শিক্ষার্থীদের 2021-22 শিক্ষাবর্ষের বেঙ্গলি সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কথাগুলি ভালো করে শুনে নাও যে তোমাদের এই বছরের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তোমরা যারা শিক্ষামূলক এই চ্যানেলটিকে ফলো করো, তোমরা জানো প্রত্যেক বছরই পরীক্ষার আগ মুমেন্টে তোমাদের প্রত্যেক সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করা হয় এবং প্রত্যেক বছরই 100% কোশ্চেন কমন পড়ে আসছে। এই পর্যন্ত যা যা কোশ্চেন দেওয়া হয়েছে প্রত্যেক বছরই 100% কমন পড়েছে। আশা করি এই বছরও তোমাদের 100% কমন পড়বে, তাই তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও। আর তোমরা যারা এই চ্যানেল নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নাও। তাহলে শুরু করা যাক আজকের মেন আলোচনার বিষয়। তোমাদের থার্ড সেমিস্টারের প্রথম ইউনিটে সিলেবাসের মধ্যে প্রথমে আছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি প্রথমে পড়বে, সবার প্রথমে তোমাদেরকে যে কোশ্চেনটার কথা বলবো তা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির বৈশিষ্ট্য, নীলদর্পণ নাটককে সার্থক ট্র্যাজেডি বলা যায় কিনা। তোমরা যদি এই ইউনিট থেকে প্রথমে যে কোনো কোশ্চেন একটা পড়বে মনে করো, তাহলে তোমরা ট্র্যাজেডি কোশ্চেনটা পড়ে নেবে প্রথমে। দ্বিতীয়ত যে কোশ্চেনটা পড়বে যে নীলদর্পণ নাটকে কেন্দ্রীয় চরিত্র তথা নায়ক চরিত্র, এখানে কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্রে নবীন মাধবের চরিত্রটাকে উল্লেখ করা হয়েছে, তোমরা এই চরিত্রটা ভালো করে দেখে নেবে। তাহলে তোমাদের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন হচ্ছে ট্র্যাজেডি এবং নবীন মাধবের চরিত্র, নায়ক চরিত্র নবীন মাধব। এ দুটো কোশ্চেন তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা আরেকটি কোশ্চেন যদি দেখো, তাহলে তোমরা 100% কনফার্ম হয়ে যাবে, তা হচ্ছে নীলদর্পণ নাটকে ভদ্র চরিত্র অপেক্ষা ভদ্রেতর চরিত্র, ভদ্রেতর চরিত্র অর্থাৎ মানে এখানে ভদ্রেতর চরিত্রটা হচ্ছে নিম্ন শ্রেণীর যে সকল চরিত্র এগুলির কথা বলা হয়েছে। এখানে নিম্ন শ্রেণীর চরিত্রের মধ্যে তুরাপ চরিত্র আছে, তারপরে আছে আদুরি, রায়চরণ, রেবতী, ক্ষেত্রমণি, পদিময়রানী, এই চরিত্রগুলি আছে। তোমরা দুটা চরিত্র ভালো করে শিখে নেবে। এখানে আরেকটি কথা আছে, যদি তোমাদেরকে ভদ্রেতর চরিত্র বলে তাহলে তোমরা যে কোনো দুটি চরিত্র দিতে পারবে, আর যদি উল্লেখ করা হয় যে নীলদর্পণ নাটকে দুটি ভদ্রেতর পুরুষ চরিত্র নিয়ে আলোচনা করো, তাহলে কিন্তু তোমাদেরকে তুরাপ বা রায়চরণ, তুরাপ রায়চরণ এই দুটি চরিত্র নিয়ে আলোচনা করতে হবে। আর যদি মনে করো যে নারী চরিত্র বলে, তোমরা আদুরি, ক্ষেত্রমণি, রেবতী, পদিময়রানী যে কোনো দুটা চরিত্র নিয়ে আলোচনা করলে হবে। তাহলে তোমাদেরকে এমনভাবে কোশ্চেনটা তৈরি করতে হবে যে কোনোভাবে কোশ্চেন আসলে তোমরা যাতে দিতে পারো। যেমন 2016 কিন্তু এসেছিল যে নীলদর্পণ নাটকের দুটি ভদ্রেতর নারী চরিত্রের বিশ্লেষণ করো, তাই তোমাদেরকে বলছি যদি উল্লেখ করা হয় তাহলে কিন্তু তোমাদেরকে নারী চরিত্র নিয়ে আলোচনা করতে হবে, আর পুরুষ চরিত্র যদি বলে পুরুষ চরিত্র নিয়ে আলোচনা করতে হবে। সুতরাং তোমাদেরকে এই ইউনিট থেকে সবার প্রথমে যে কোশ্চেনগুলি দেখতে হবে তা হচ্ছে ট্র্যাজেডি প্রথমে, দ্বিতীয়ত দেখতে হবে নায়ক চরিত্র তথা নবীন মাধব চরিত্র, এ দুটা সবার প্রথমে দেখবেই তোমরা। আর যদি আরেকটা কোশ্চেন দেখো তাহলে ভদ্রেতর চরিত্র, এখানে তুরাপ, আদুরি, রায়চরণ, রেবতী এই চরিত্রগুলি তোমরা একবার করে রিভিশন দিয়ে রাখবে। এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের সাজেশন এই বছরের জন্য। এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট। তোমাদের দ্বিতীয় ইউনিট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক, যেটা কিনা রূপক সাংকেতিক নাটক। এখান থেকে তোমরা এবছর সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের ডাকঘর নাটকের যে কেন্দ্রীয় চরিত্র, এখানে আছে অমল চরিত্র, কেন্দ্রীয় চরিত্রের মধ্যে আছে অমল চরিত্র, এই অমল চরিত্রটা এবছর তোমরা সবার প্রথমে দেখবে। তাছাড়া অমল চরিত্রের সাথে সুধার কিন্তু একটু সম্পর্ক রয়েছে, তাই সুধারটা কিন্তু একটু দেখে রাখতে পারো অমল চরিত্রের সাথে, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে যদি তোমরা দেখো, তাহলে তোমরা যদি চরিত্রের মধ্যে দেখো তাহলে পিসে মশাই চরিত্র আছে। ডাকঘর নাটকে কিন্তু অনেকগুলি চরিত্র আছে, যেখানে পিসে মশাই, পিসে মশাই বলতে মাধব দত্তের চরিত্রটা তোমরা দেখে নিতে পারো। তাছাড়া এখানে কিন্তু কবিরাজ আছে, কবিরাজের চরিত্র আছে, দইওলা আছে, প্রহরীর চরিত্র আছে, অনেকগুলি চরিত্র আছে, তাই তোমরা চরিত্রের মধ্যে অমল এবং পিসে মশাই অর্থাৎ মাধব দত্তের চরিত্রটা সবার প্রথমে দেখবে চরিত্রের মধ্যে। তাছাড়া এই ইউনিটের গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন হচ্ছে ডাকঘর নাটকের নামকরণ কত দূর সার্থক হয়েছে আলোচনা করো বা বিচার করো, এটা মানে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা। এই দুটা কোশ্চেন অর্থাৎ প্রথমে হচ্ছে অমলের চরিত্র, অমলের চরিত্রের সাথে সুধার চরিত্রটা দেখে রাখবে, অল্প একটু দেখলেই চলবে সুধার চরিত্রটা, মানে একবার রিভিশন দিলে চলবে। অমলের চরিত্রটাই সিঙ্গেলভাবে আসতে পারে 10 মার্কে, তাছাড়া তোমরা এটার সাথে সুধাটা দেখে নিতে পারো যদি কেউ দেখবে মনে করো।
আর চরিত্রের মধ্যে যদি আরেকটা চরিত্র দেখো তাহলে পিসে মশাই অর্থাৎ মাধব দত্তের চরিত্র, এখানে দুটা কোশ্চেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ডাকঘর নাটকের নামকরণ কতদূর সার্থক হয়েছে, এ দুটা কোশ্চেন অর্থাৎ তিনটা কোশ্চেন হলো এখানে, অমলের চরিত্র, পিসে মশাইয়ের চরিত্র এবং ডাকঘর নাটকের নামকরণ কতদূর সার্থক হয়েছে, এ তিনটা। আর সুধাটা একটু একবার একটু রিভিশন দিয়ে রাখবে, এই কোশ্চেনগুলি দেখবে দ্বিতীয় ইউনিট থেকে। এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত কয়েকটি কবিতা। কল্পনা কাব্যগ্রন্থের ছয়টি কবিতা আছে তোমাদের তৃতীয় ইউনিটে। প্রথম হচ্ছে দুঃসময়, তারপরে বর্ষামঙ্গল, স্বপ্ন, মদনবসমের পর, বর্ষশেষ এবং বৈশাখ। এ ছটা কবিতা থেকে তোমরা কোনগুলি এই বছর দেখবে। এ ছটা কবিতার মধ্যে থেকে 2020-এর যে পরীক্ষাটা 2021-এ অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষা যে দুটা প্রশ্ন এসেছিল তা হচ্ছে সবার প্রথমে এসেছিল স্বপ্ন কবিতা থেকে, তারপর দ্বিতীয়টা এসেছিল বর্ষশেষ কবিতা থেকে। তাই এ দুটা কবিতা আপাতত বাদ রাখছি। এ দুটা কবিতা বাদ দিয়ে তোমরা যে চারটা কবিতা আছে এর মধ্যে সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে বৈশাখ। বৈশাখের মধ্যে এমনভাবে একটা প্রশ্ন তৈরি করবে যাতে যে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারো, যেমন বৈশাখের রৌদ্ররূপ স্নিগ্ধরূপ বলে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমরা দেখে নেবে সবার প্রথমে। তারপরে আছে মদন বসমের পর, দু নম্বরে তোমরা যে কবিতাটা দেখবে তা হচ্ছে মদন বসমের পর, এ দুটা কবিতা তোমরা সবার প্রথমে দেখবে। তারপর তিন নম্বরে আছে বর্ষামঙ্গল, তিন নম্বরে বর্ষামঙ্গল, প্রথমে বৈশাখ, তারপর মদন বসমের পর, তারপর বর্ষামঙ্গল। কারণ তোমাদের প্রত্যেক বছরই যেখানে দেখা গেছে দুঃসময় 2018-2015-তে এসেছে, বর্ষামঙ্গল 2015-2019-এ এসেছে, স্বপ্ন এসেছে 2016-2018-2020 এবং মদন বসমের পর এসেছে 2017-2019, বর্ষশেষ এসেছে 2016-2020, কিন্তু বৈশাখটা শুধুমাত্র একবার এসেছে 2017। তাই এই বছর আমি বলবো তোমরা সবার প্রথমে বৈশাখটা দেখার জন্য, তারপরে তোমরা দেখবে মদন বসমের পর। এ দুটো কবিতা দেখার পর তোমরা যদি 100% কনফার্ম হতে চাও তাহলে তোমরা বর্ষামঙ্গল এবং দুঃসময় থেকে বর্ষামঙ্গলটা তোমরা দেখে নেবে। তাহলে সবার প্রথমে বৈশাখ, তারপর মদন বসমের পর, তারপরে বর্ষামঙ্গল, তারপরে যদি তোমরা দেখো দুঃসময় দেখে রাখতে পারো। প্রথমে আমি দুটা বললাম, বৈশাখ এবং মদন বসমের পর, তাছাড়া আরেকটি যদি দেখো তাহলে বর্ষামঙ্গল। এ হচ্ছে তিনটা কোশ্চেন এই বছরের জন্য আমি দিলাম তৃতীয় ইউনিট থেকে। কোশ্চেনের অ্যান্সারগুলি এমনভাবে তৈরি করবে যাতে যে কোনো কোশ্চেন আসলে তোমরা দিতে পারো, আর তোমাদের যদি কোশ্চেনের উত্তরের প্রয়োজন হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ইতিমধ্যে আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে উত্তরগুলি দিয়ে দিয়েছি, তোমাদের কারোর নোটসের প্রয়োজন হলে আমার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন বলে দিচ্ছি চতুর্থ ইউনিট। তোমাদের চতুর্থ ইউনিট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্ব উপন্যাস, যেটা কিনা ঐতিহাসিক উপন্যাস। এই ইউনিট থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে রাজা গোবিন্দমাণিক্যের চরিত্র। এই ইউনিটে রাজা গোবিন্দমাণিক্যের চরিত্রটা তোমরা সবার প্রথমে দেখবে চরিত্রের মধ্যে। তোমরা এই ইউনিট থেকে চরিত্রের মধ্যে গোবিন্দমাণিক্য চরিত্র দেখার পর আরেকটা কোশ্চেন দেখবে তা হচ্ছে জয়সিংহের চরিত্র এবং নক্ষত্র রায়ের চরিত্র। গোবিন্দমাণিক্যের চরিত্রটা সিঙ্গেলভাবে 10 নম্বরের জন্য আসতে পারে, কিন্তু যদি জয়সিংহ এবং নক্ষত্র রায় আসে তাহলে 5+5 করে আসতে পারে বা সিঙ্গেলও আসতে পারে। তাই তোমরা যদি চরিত্রগুলি দেখো তাহলে সবার প্রথমে গোবিন্দমাণিক্য, জয়সিংহ এবং নক্ষত্রায় এই চরিত্রগুলি দেখে নেবে। এই চরিত্রগুলি যদি তোমরা দেখো তাহলে তোমরা এখান থেকে একটি কোশ্চেন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এখান থেকে অন্য কোনো কোশ্চেন পড়বে মনে করো, তোমরা এই সবার প্রথমে যে কোশ্চেনটা পড়বে তা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস বলতে কী বুঝো, রাজস্বী উপন্যাস যথার্থ ঐতিহাসিক উপন্যাস কি না আলোচনা করো, এই কোশ্চেনটা সবার প্রথমে দেখবে। তাছাড়া আরেকটি প্রশ্ন আছে এই ইউনিট থেকে, যেটা কিনা রাজস্বী উপন্যাসে প্রেম ও প্রতাপের সংঘাতে শেষ পর্যন্ত প্রেমেরই জয় ঘোষিত হয়েছে আলোচনা করো, এই কোশ্চেনটা। এ দুটা কোশ্চেন যদি দেখো এখান থেকেও তোমরা একটা পেয়ে যেতে পারো। তাই তোমাদেরকে সবার প্রথমে বলবো যে চরিত্রগুলি দেখার জন্য চরিত্রগুলি ছাড়া যদি তোমরা কোনো কোশ্চেন দেখবে মনে করো এই দুটা কোশ্চেন থেকে একটা। তাছাড়া তোমাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি যে লাস্টের যে কোশ্চেনটা বললাম রাজস্ব উপন্যাসে প্রেম উপতাপের সংঘাতে শেষ পর্যন্ত প্রেমেরই জয় ঘোষিত হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা দিতে পারবে যদি চরিত্রগুলি পড়ো, চরিত্রগুলির মধ্যে থেকেও এই কোশ্চেনটা দিতে পারবে। এই কোশ্চেনের অ্যান্সারটা চরিত্রগুলির মধ্যেই আছে, অর্থাৎ তোমরা কোশ্চেনের অ্যান্সারটা এমনভাবে তৈরি করবে যাতে এই কোশ্চেনটা আসলেও তোমরা দিতে পারো চরিত্রগুলি পড়লে। এই হচ্ছে তোমাদের 2021-22 শিক্ষাবর্ষের বাংলা সাজেশন। তোমরা এই সাজেশনটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সাবস্ক্রাইব করে নিতে বলবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।